চার দিনের প্রদর্শনী শেষে পর্দা নামল ১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ এক্সিবিশন মেলার। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় গত ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি পোশাক ও বস্ত্র খাতে ব্যবহৃত সকল যন্ত্রাংশ প্রদর্শনীর এ মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, চ্যানচাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইয়ারকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের এই বৃহত্তম প্রদর্শনীটি ২০০৪ সাল থেকে ঢাকায় আয়োজন করে আসছে। আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে ৩৩টি দেশের ১১০০টি প্রতিষ্ঠান বস্ত্র তৈরিতে ব্যবহৃত তাদের বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শন করেছে। এর মধ্যে রয়েছে স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, টেস্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি ও সেলাইয়ের সর্বশেষ প্রযুক্তি এবং উন্নতমানের যন্ত্রপাতি। প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বস্ত্র শিল্পের নতুন আবিষ্কার, প্রভাব, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এ শিল্পের অবদানসহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।